নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 18 এপ্ৰিল অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজৰিৱালক আক্ৰমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে ফ্ৰী বিজুলীতকৈ অৰুণোদয় আঁচনি বহু ডাঙৰ কেজৰিৱালৰ ফ্ৰী বিজুলী মডেলক লৈ তীব্ৰ সমালোচনা হিমন্ত বিশ্ব শর্মাৰ কেজৰিৱালৰ ফ্ৰী বিজুলী মডেলতকৈ বহু ডাঙৰ অসমৰ অৰুণোদয় আঁচনি বুলি মন্তব্য কৰিছে হিমন্ত বিশ্ব শর্মাই কেজৰিৱালৰ দৰে বৃহৎ হোৰ্ডিং লগাই আমি কাম নকৰোঁ বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই হিমন্ত বিশ্ব শর্মাই পুনৰ আজি দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজৰিৱালক আক্ৰমণ কৰা পৰিলক্ষিত হৈছে পৰৱৰ্তী খবৰটো হৈছে নাবালিকাক দৰ্শন কৰি ৰঙাগড়লৈ গ'ল লম্পট আছাদুল পক্সো আইনৰ অধীনত জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে এই লম্পট আছাদুলক পুনৰবাৰ ৰাজ্যত দৰ্শনৰ ঘটনা সংঘটিত হৈছে পৰৱৰ্তী খবৰটো হৈছে জম্মু আৰু কাশ্মীৰৰ প্ৰাক্তন ৰাজ্যপাল সত্যপাল মালিকৰ অভিযোগৰ ভিত্তিত সংবাদমেল কৰিছে এজেপিয়ে পুলৱামাৰ ঘটনা সংঘটিত হৈছিল বিজেপি চৰকাৰৰ ব্যৰ্থতাৰ বাবে সত্যপাল মালিকৰ অভিযোগৰ ভিত্তিত উচ্চতম ন্যায়ালয়ে নিজাকৈ তদন্ত ঘোষণাৰ আহ্বান অসম জাতীয় পৰিষদৰ পৰৱৰ্তী খবৰটো হৈছে বিলকিস বানো গোচৰৰ দোষীক মুকলি কৰি দিয়া সন্দৰ্ভত আজি উচ্চতম ন্যায়ালয়ে এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আগবঢ়াইছে বিষয়টো শুনানি গ্ৰহণ কৰি ন্যায়াধী কেম জোচেফ আৰু লগতে বিবিন নাগৰত্নৰ বিচাৰপীঠে চৰকাৰৰ এই সিদ্ধান্তক লৈ চোকা মন্তব্য কৰিছে আদালতে কৈছে যে আপেলক কমলাৰ লগত তুলনা নকৰিব বা কৰিব নোৱাৰি একেদৰে হত্যাকাণ্ডক হত্যাৰ লগত তুলনা কৰিব নোৱাৰি বিলকিস বানোৰ গোচৰক লৈ এইদৰে উচ্চতম ন্যায়ালয়ৰ ন্যায়াধীয়ে এইদৰে চোকা সমালোচনা কৰিছে চোকা মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে আদালতে লগতে কৈছে যেতিয়া এনে জঘন্য অপৰাধ যিয়ে সামগ্ৰিকভাৱে সমাজখনক প্ৰভাৱিত কৰে তেতিয়া যিকোনো ক্ষমতা প্ৰয়োগ কৰাৰ সময়ত জনস্বাৰ্থৰ কথা মনত ৰাখিব লাগে আদালতে লগতে কৈছে যে কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্যৰ এই সিদ্ধান্তত সন্মতি প্ৰকাশ কৰিছে গতিকে ইয়াৰ অৰ্থ এইটো নহয় যে ৰাজ্য চৰকাৰে নিজৰ মন প্ৰয়োগ কৰাটো বাধ্যতামূলক নহয় উচ্চতম ন্যায়ালয়ৰ ন্যায়াধী কেম জোচেফে মন্তব্য কৰি কৈছে যে আজি বিলকিস বানো কাইলৈ হ'ব পাৰে আপুনি নহয় মই গতিকে এনে পৰিস্থিতিত নিৰ্দিষ্ট মানদণ্ড থাকিব লাগে বুলি মন্তব্য কৰিছে লগতে যদি আপোনালোকে আমাক কাৰণ দেখুৱাই নিদিয়ে তেন্তে আমি নিজে নিজৰ সিদ্ধান্ত নিজেই ল'ম বুলি মন্তব্য কৰিছে উচ্চতম ন্যায়ালয়ে উল্লেখযোগ্য যে গুজৰাটৰ গোধৰাত সাবৰমতী এক্সপ্ৰেছৰ এটা ডবাত অগ্নিসংযোগৰ ঘটনাৰ পিছতে সংঘৰ্ষ সংঘটিত হৈছিল এই সময়ছোৱাত 2002 চনত বিলকিস ভানুক দলবদ্ধ দৰ্শন কৰা হৈছিল ইয়াৰ লগতে তেওঁৰ পৰিয়ালৰ 7 জন লোকক হত্যা কৰা হৈছিল এই গোচৰত 2008 চনৰ 21 জানুৱাৰীত আদালতে 11 জন দোষীক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ শাস্তি প্ৰদান কৰিছিল তাৰ পিছৰে পৰা আটাইকেইজন 11 জন দোষী কাৰাগাৰত আছিল আৰু সকলোকে যোৱা বছৰৰ 15 আগষ্টত মুকলি কৰি দিয়া হৈছিল এই মুক্তিক উচ্চতম ন্যায়ালয়ত প্ৰত্যাহ্বান জনোৱা হৈছে আন এটা খবৰ হৈছে সম্প্ৰীতিৰ নিদৰ্শন ৰোজা ভংগ কৰি ৰক্তদানেৰে হিন্দু ভগ্নীৰ জীৱন ৰক্ষা কৰিলে মুছলমান যুৱকে আমি প্ৰত্যেকজন মানুহে জনা উচিত তেজৰ বৰণ ৰঙা তেজৰ নাই কোনো ধৰ্মীয় পৰিচয় হিন্দুৰ তেজো ৰঙা মুছলমানৰ তেজৰ ৰঙো ৰঙাই বৰ্তমান মুছলমানসকলৰ ৰমজান মাহ চলি আছে প্ৰায়ভাগ মুছলমান লোকেই এই মাহটোত ৰোজা ৰাখে ৰোজা ৰখাসকলে সূৰ্যাস্তৰ পিছত কিবা খাই উপবাস ভংগ কৰাটো নিয়ম কিন্তু মানৱতাৰ খাতিৰতে সময়তকৈ আগতেই ৰোজা ভংগ কৰি ৰক্তদানেৰে এজন মুছলমান যুৱকে এগৰাকী হিন্দু ভগ্নীৰ জীৱন ৰক্ষা কৰি সম্প্ৰীতিৰ সুন্দৰ নিদৰ্শন দাঙি ধৰিছে সম্প্ৰীতিৰ এনে দৃশ্য দেখা গৈছে পশ্চিমবংগৰ বুলপুৰত লাভপুৰ ফিৰাগাঁৱৰ বাসিন্দা ব্ৰতী মাজীয়ে জন্মৰে পৰাই থেলাচেমিয়াৰ ৰোগত ভুগি আছে তেওঁৰ বয়স 16 বছৰ তেওঁ কিছুদিন ধৰি ৰক্তহীনতাত ভুগি আছিল তেওঁক হৈছিল প্ৰচুৰ তেজৰ প্ৰয়োজন ছোৱালীজনীৰ দেউতাকে বি পজিটিভ গ্ৰুপৰ ৰক্তদাতাৰ সন্ধানত এজন ৰক্তদাতাক বিচাৰি আছিল বুলপুৰ শিক্ষক আৰু সমাজকৰ্মী
শ্যামল মাজিয়ে তেওঁৰ ইসলাম ধর্মী ছাত্র শেখ নূর ইসলামক ছোৱালীজনীক তেজ দিবলৈ অনুরোধ করেছিল। নূরে কোনো দ্বিধাবোধ নকৰাকৈয়ে রমজান মাসত রোজা বন্ধ করে আর স্বেচ্ছাই বুলপুরৰ শিয়ান চিকিৎসালয়ত ছোৱালীজনীৰ বাবে রক্তদান করেছে। ইয়াই হৈছে বর্তমান সময়ের সম্প্রীতির নিদর্শন। এই মুহূর্তে জানাইছো আরে ব্রেকিং নিউজ, বিধায়ক অখিল গগৈৰ জামিন মঞ্জুর করা হয়েছে। উচ্চতম ন্যায়ালয়ে জামিন মঞ্জুর করেছে বিধায়ক অখিল গগৈৰ। 1967 চনের অবৈধ কার্যকলাপ আইনের অধীনত বিধায়ক অখিল গগৈক ডিসচার্জ করার বিচার আদালতের আদেশ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে বাতিল করার সিদ্ধান্তর সকল দিক ভারতের উচ্চতম ন্যায়ালয়ে আজি নিশ্চিত করেছে। আন একটা খবর হয়েছে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রচার চলার অপরাধত 25 বছরের কারাদণ্ড রাশিয়ার মানব অধিকার কর্মীক। ইউক্রেনত রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে ইন্টারনেটের জড়িয়ে অহরহ প্রচার চলাই আসছিল। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আক্রমণাত্মক আচরণক সমালোচনা করেছিল। রাশিয়ার রাজনীতিক তথা মানব অধিকার কর্মী ভ্লাদিমির কারামুর্জাক সেই অপরাধের বাবে মস্কোর এখন আদালতে 25 বছরের কারাদণ্ড বিহিছে। পরবর্তী খবরটি হয়েছে রহাত এক অঘটন পুনর্বার সংঘটিত হয়েছে। গুয়াহাটি অভিমুখী চলন্ত কলংপার এক্সপ্রেস রেলর চেপাত থিতাতে নিহত হয়েছে এজন যুবক। নগাঁওরপা গুয়াহাটি অভিমুখী কলংপার এক্সপ্রেস রেলর চেপাত নিহত এজন লোক। নিহত লোকজন রহার পশ্চিম দীঘল দড়ির নগেন শর্মা বলে চিনাক্ত করা হয়েছে। আন একটা খবর হয়েছে সশসেনা জওয়ানে চলাইছিল যৌন নির্যাতন, শেষে গুলিয়াই হত্যা করেছে চারিজনক সেনা। পাঞ্জাবর ভাটিন্দার সেনা শিবিরত চারিজনক সেনা জওয়ান দুর্বৃত্তর গুলিত নিহত হওয়া ঘটনার প্রকৃত তথ্য পোহরলৈ আহিছে। সহকর্মীক যৌন নির্যাতন চলার বলপূর্বক শারীরিক সম্পর্ক গড়িবলৈ চেষ্টা করার বাবেই গুলিয়াই হত্যা করা হয়েছিল। প্রথমে এই হত্যাকাণ্ডর কারণ হিসাবে ব্যক্তিগত আক্রোশ বলে দাবি করা হয়েছিল, যদিও পরবর্তী সময় ইয়ার প্রকৃত কারণ পোহরলৈ আহিছে। পাঞ্জাব আরক্ষীয়ে সোমবারে গ্রেপ্তার করা অভিযুক্ত সেনা জওয়ান দেখাই মোহনে এই হত্যাকাণ্ডর দায়িত্ব স্বীকার করেছে। প্রথমে দেখাই মোহনে এই হত্যাকাণ্ডক দুর্বৃত্তর আক্রমণের কাহিনী রূপ দিবলৈ চেষ্টা করেছিল, যদিও পরবর্তী সময়ত আরক্ষীর আগত নিজের দোষ স্বীকার করেছে। আরক্ষীর জেরাত উল্লেখ করা অনুসরি নিহত চারি জওয়ানে উপর যৌন আতিশয্য চলাইছিল। কেবল সেয়াই নহয়, অভিযুক্ত জওয়ানের উপর বলপূর্বকভাবে শারীরিক সম্পর্কও স্থাপন করেছিল, শেষে এই চারি জওয়ানক গুলিয়াই হত্যা করিলে। আর একটা খবর হয়েছে কংগ্রেসত লিঙ্গ বৈষম্যের বলি অঙ্কিতা দত্ত যুব কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষের বিরুদ্ধে তুলিছে এই গুরুতর অভিযোগ। সমাগত কর্ণাটক বিধানসভা নির্বাচনের পূর্বে কর্ণাটক কংগ্রেসের এগারী নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী অঙ্কিতা দত্তর। কংগ্রেসত লিঙ্গ বৈষম্যের বলি হওয়ার অভিযোগ তুলি মুকলি বিসম্বাদ কংগ্রেস নেত্রীগীত যুব কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ তথা কর্ণাটক কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শ্রী নিবাস বিভির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলিছে অঙ্কিতা দত্তই।